নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা পি এম কিষাণ সম্মান নিধি যোজনা আপনারা প্রত্যেকেই জানেন কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে আবেদন করলে প্রত্যেকটি কৃষককে বছরে তিনটা কিস্তিতে দু হাজার টাকা করে সর্বমোট ছ হাজার টাকা মাননীয় প্রধানমন্ত্রী নিজে থেকে ট্রান্সফার করে থাকেন রাজ্যের যেরকম কৃষক বন্ধু প্রকল্প রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকেরা সর্বনিম্ন চার হাজার টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পেয়ে থাকে সেরকম পি এম কিষাণ সম্মান নিধি যোজনা থেকেও কৃষকেরা আর্থিক সুবিধা পেয়ে থাকে তো পি এম সম্মান নিধি যোজনায় পুরো ভারতবর্ষে চোদ্দতম কিস্তি পর্যন্ত টাকা ট্রান্সফার করা হয়েছে পরবর্তী কিস্তি পনেরোতম কিস্তি টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো পি এম কিষান সম্মান নিধি যোজনার পনেরোতম কিস্তির টাকা নভেম্বর মাসের কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হবে অফিসিয়ালি কি জানানো হয়েছে সমস্ত তথ্যটা আমি প্রমাণ সহ জানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি তো আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারবেন ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় তবন্ধরা এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে দেখুন পিএম কিষান যোজনার শেষ কিস্তির টাকা দেওয়া শুরু ইতিমধ্যে আপনারা আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে কবে ঢুকবে দেখুন টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে দেবে নভেম্বর মাসে টাকা দেবে প্রত্যেকেই জানে কিন্তু নভেম্বর মাসের কত তারিখে টাকা আমাদের অ্যাকাউন্টে আসতে পারে নিচের দিকে রয়েছে গরিব কৃষকদের স্বার্থে মোদী সরকার কিষাণ যোজনা যেটা পিএম এম কিষান সম্মান নিধি যোজনা নামে পরিচিত প্রকল্প এনেছেন যাতে কৃষকরা নিজেরা আর্থিকভাবে শক্তিশালী হয় এই যোজনাতে কৃষকদেরকে বছরে ছ টাকা করে দেওয়া হয় আর তিনটি কিস্তিতে দেওয়া হয় সর্বমোট ছ হাজার টাকা দু হাজার টাকা করে প্রত্যেকটি কিস্তিতে এখনও পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে চোদ্দোটি কিস্তি ঢুকেছে এটি পনেরো নম্বর কিস্তি অর্থাৎ চার বছর ধরে প্রতি বছরে তিনটা করে কিস্তি দেওয়া হয়েছে আর এবছর দুটো কিস্তি দেওয়া হয়েছে আর একটা কিস্তি দিলেই এই বছর অর্থাৎ দু হাজার সালে পিএম এম যোজনার টাকা দেওয়া শেষ হবে পরবর্তীতে আবার দু থেকে তিনটে করে কিস্তি উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে পাবে বা কৃষকদের অ্যাকাউন্টে মাননীয় প্রধানমন্ত্রী ট্রান্সফার করবে সম্প্রতি কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে কেন্দ্র সরকার পিএম কিষান যোজনার ছ হাজার টাকা বাড়িয়ে আট হাজার টাকা করবে কিন্তু এই নিয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়নি অর্থাৎ এটা আপনারা প্রত্যেকে শুনেছেন বা আমিও আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে আগামী বছর অর্থাৎ দু হাজার চব্বিশে লোকসভা ইলেকশান রয়েছে সম্ভাব্য লোকসভা ভোটের আগেই পি এম কিষান সম্মান নিধি যোজনার ইনস্টলমেন্ট বাড়ানো হতে পারে অর্থাৎ এখন আমরা তিনটা কিস্তিতে ছ হাজার টাকা করে পেয়ে থাকি সেটা আগামী দিনে লোকসভা ভোটের আগে সম্ভাব্য আট হাজার টাকা করা হতে পারে তবে অফিসিয়ালি এটা নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা করা হয়নি যদি ঘোষণা করা হয় অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এটা শুধুমাত্র একটা সম্ভাব্য লোকসভা ভোটের আগে হতে পারে তবে এখনও অফিসিয়ালি কোনো জানানো হয়নি এবছরের শেষ কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কৃষকরা কিন্তু কবে ঢুকবে পি এম কিষানের পনেরোতম কিস্তির টাকা যেটা পুরো ভারতবর্ষ জুড়ে ট্রান্সফার করা হবে খবর পাওয়া গেছে যে নভেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে এবছরের শেষ কিস্তির টাকা দু টাকা ঢুকবে যদিও কেন্দ্রের তরফ থেকে এখনও কোনো তথ্য দেওয়া হয়নি পি এম কিষানের পনেরোতম কিস্তি পাওয়া নিয়ে কৃষকদের ইকোয়াইসি করা দরকার পরবর্তী কিস্তির টাকা পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন পি এম কিষান সম্মান নিধি যোজনার লাস্ট যে টাকা দেওয়ার প্রক্রিয়া পনেরোতম কিস্তি টাকা এবং এটা আগস্ট টু নভেম্বর পিরিয়ডের টাকা তো আগস্ট টু নভেম্বর পিরিয়ডের মধ্যেই এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয় যেমন দু সালে আমরা সতেরোই অক্টোবর আমাদের অ্যাকাউন্টে পেয়ে গেছিলাম তো নভেম্বর মাসে টাকা দেওয়া হবে এই কারণে একদম সিকিউরলিভাবে বলতে পারি যে পি এম কিষানের পনেরোতম কিস্তি টাকা দেওয়ার লাস্ট ডেট রয়েছে নভেম্বর মাস তো নভেম্বর মাসের মধ্যেই অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে কিন্তু নভেম্বর মাসের কত তারিখে আপনারা টাকা পাবেন সেটাও আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি প্রমাণসহ তো বন্ধুরা এর জন্য আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে এসে আপনি লিখে নেবেন পি এম কিষান নেক্সট ইনস্টলমেন্ট ডেট এটা লিখে একটুকু নিচের দিকে স্টল করলে দেখুন সাতাশে নভেম্বর দু হাজার তেইশ পি এম কিষান ফিফটিন্থ ইনস্টলমেন্ট দু হাজার তেইশ রিলিজ ডেট ইজ এক্সপেক্টেড টু টোয়েন্টি সেভেন্থ নভেম্বর দু হাজার তেইশ অর্থাৎ পি এম কিষান সম্মান যোজনার পরবর্তী কিস্তি পনেরোতম কিস্তির টাকা সাতাশে নভেম্বরের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে তার প্রমাণ আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি স্টেটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অপশানটি চলে এসেছে তো বন্ধুরা আশা করি ভিডিওটিতে আপনাদের বোঝাতে পেরেছি পি এম কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা দেওয়া নিয়ে আরও একটি বিষয় আপনাদের আমি জানিয়ে রাখি পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা পেতে হলে আপনাদের মাস্ট বি থাকতে হবে ল্যান্ডশেডিং এস থাকতে হবে এবং ডিবিটি থাকতে হবে তবেই কিন্তু পি এম কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তি টাকা আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি কন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান प्रथम आपसे पहुँचे जाए